নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য, স্পেশালি বাড়ির ছোটদের জন্য, কাস্টার্ড বাটার কুকিজ। হ্যাঁ, বাড়িতেই বানিয়ে নিয়েছি, এই বাজারের মতোই অসাধারণ টেস্টের, একদম পারফেক্ট, অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যেই রেডি করে নিয়েছি। আর আপনারাও যদি বাড়িতে রেডি করে নিতে চান এরকমভাবেই কাস্টার্ড বাটার কুকিজ, তাহলে অনুরোধ করব বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলা মন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আর সাথে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো চলুন বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব কুকিজের জন্য ব্যাটারটা। তার জন্য এখানে দিয়ে নিচ্ছি আমি 6 চামচ বাটার। বাটারটা একটু রুম টেম্পারেচারে দিতে হবে। সাথে দিয়ে নিচ্ছি 5 চামচ পাউডার সুগার। এখন ভালো করে দুটো একসাথে বিট করে নেব। সুন্দর করে বিট করে নিয়েছি, দেখুন। এখন এই মিশ্রণের মধ্যে অ্যাড করব। এখন দিয়ে নিচ্ছি ময়দা 4 চামচ আর 1/2 চামচ, 4.5 চামচ। এখন দিচ্ছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা এখানে 3 চামচ দিয়ে নিলাম। এখন সমস্ত মিশ্রণ একসাথে সুন্দর করে মিশিয়ে নেব। সুন্দর করে মিক্স করা হয়ে গেছে, মিশ্রণটা একটু টাইট হয়েছে, যার জন্য এখানে ইউজ করব আমি জল। আর জলটা দেব এখানে 3 চামচ, 1 চামচ করে করে দেব, একসাথে কিন্তু 3 চামচ দেওয়া যাবে না। এখন 1 চামচ করে জল দিয়ে দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নেব, যতক্ষণে না ব্যাটারটা স্মুথ একটা ব্যাটার তৈরি হচ্ছে। দেখুন, আবারও 1 চামচ অ্যাড করে নিয়েছি জল। এখন আবারও ভালো করে মিক্স করে নিয়ে সুন্দর রেডি হয়ে গেছে ব্যাটারটা। এখন এই কুকিজের মিশ্রণটা একটা পিপিনিং ব্যাগের মধ্যে নিয়ে নেব। যতটা মিশ্রণ এখানে আমি রেডি করেছি তার হাফ এর মধ্যে দিয়ে নিলাম। এখন রেডি করে নেব কুকিজগুলো। তার জন্য রেডি করে নিয়েছি এই থালাটা। এই থালাটার মধ্যেই অল্প একটু মেল্টেড বাটার বেস করে দিচ্ছি, আর দিয়ে নিয়েছি একটা বাটার পেপার। এখন এই থালাটার মধ্যেই আমি সব কুকিজগুলো সেপ দিয়ে নেব। কুকিজগুলো সেপ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে একটু গ্যাপ দিয়ে দিয়ে করে নিতে হবে, কারণ কুকিজগুলো যখন বেক হবে তখন কিন্তু অনেকটা ফুলবে। তার জন্যই একটু পেস রেখেই এই কুকিজগুলো রেডি করে নিতে হবে। তো চলুন এখন এইভাবেই সমস্ত কুকিজগুলো আমি রেডি করে নেব। বন্ধুরা, আপনাদের কাছে পিপিনিং ব্যাগ না থাকলে আপনারা হাতে করেও শেপ দিয়ে নিতে পারবেন কুকিজগুলো, যেমন ইচ্ছে। এখানে কুকিজগুলোর উপরে একটু সুন্দর দেখানোর জন্য চকলেট সিরাপ আমি দিয়ে নিচ্ছি, জাস্ট একটা করে ড্রপ উপরে। দেখতেও অনেক ভালো লাগে আর টেস্টও অনেকটা ভালো হয়। সমস্ত কুকিজগুলো রেডি করে নিয়েছি, এখন বেক করে নেব। তার জন্য এখানে আমি গ্যাসের মধ্যে কভার করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি প্রি হিট হতে। এখানে এই তাওয়ার মধ্যেই কিন্তু আমি রেডি করে নেব কড়াইটা। 3 মিনিট ধরে লো টু মিডিয়াম ফ্লেমে প্রি হিট করে নিয়েছি। এখন দিয়ে নেব কুকিজের থালাটা। এখন কভার করে দেব, আর কভার করে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে 8 থেকে 10 মিনিট এটাকে বেক হতে দেব। আর খাবারের মধ্যে এই ছিদ্রটা থাকলে তা কাগজের টুকরো দিয়ে বন্ধ করে দেব। তো চলুন এখন কুকিজগুলো বেক করে নিন। তো চলুন বন্ধুরা, 8 থেকে 10 মিনিট বেক করে নিয়েছি কুকিজগুলো, আর কুকিজগুলো কতটা ঠিক রেডি হয়েছে সেটাও দেখে নেব। কুকিজগুলো কিন্তু একদম ফুলে গেছে, দেখুন। সাইজ দেওয়া হয়েছিল তার থেকে কিন্তু বেশ কিছুটা বেড়ে গেছে। এখন দেখে নেব একটা ছুরির সাহায্যে, দেখুন একদমই কিন্তু ক্লিন রেডি হয়ে গেছে কুকিজগুলো। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে এই থালাটাকে বের করে নিয়ে খোলা অবস্থায় বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপরে কিন্তু কুকিজগুলো থালার থেকে আলাদা করব, কারণ এখন কুকিজগুলো যথেষ্ট নরম আছে। তো চলুন বন্ধুরা, কুকিজগুলো কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে। এখন দেখে নেব কুকিজগুলো কতটা পারফেক্ট সেট হয়েছে। একটা ছুরির সাহায্যে কুকিজগুলো হালকা করে করে তুলে নিচ্ছি, দেখুন একদমই কিন্তু ক্লিন আর কত সুন্দর উঠে যাচ্ছে। এখন দেখে নেব কতটা খাস্তা কুকিজগুলো রেডি হয়েছে। দেখুন বন্ধুরা, কুকিজগুলো দেখতে কিন্তু অসাধারণ হয়েছে, আর কতটা ঠিক বেক হয়েছে সেটাও দেখুন, একদম কিন্তু সুন্দর। আর
যতটা বুঝবুষা হয়েছে দেখুন, যেমন দোকানে আমরা খাই, মুখে দিলে মিলে যায়, হাত দিলে কিন্তু একদম গুঁড়ো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, রেডি হয়ে গেছে অসাধারণ টেস্টের কাস্টার্ড বাটার কুকিজ, বাড়িতেই একদম পারফেক্টভাবে, এখন থেকে আর বাজারের নয়, বাড়িতেই রেডি করে নেবেন। আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও, ভালো লাগলেও জানাবেন আর ভালো না লাগলে অবশ্যই জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানে পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে। Yeah. Yeah, you know, 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 you know